ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দেখে নিন বাংলাদেশের স্কোয়াড। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অন্যদিকে একই দিন সকালে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবে বাংলাদেশ দলও। 3 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ সিরিজকে সামনে রেখে 16 জনের মূল স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ দলে নেই একাধিক তারকা ক্রিকেটার। ইঞ্জুরির কারণে আগেই দল থেকে ছিটকে পড়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ। হাঁটুর ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না তামিম। এদিকে বায়োবাবলের বাইরে থাকায় অস্ট্রেলিয়ার সিরিজ মিস করবেন মুশফিকুর রহিমও। অন্যদিকে ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না বাংলাদেশের অন্যতম ওপেনার লিটন কুমার দাস। তবে এত এত দুঃসংবাদের মাঝেও একটা সুখবর আছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য। ইঞ্জুরি থেকে সেরে উঠেছেন মুস্তাফিজুর রহমান। পুরো সিরিজে দেখা যাবে কাটার মাস্টারকে। অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলের ওপেনিং এর দায়িত্বে থাকবেন মোহাম্মদ নাইম শেখ ও সৌম্য সরকার। বাংলাদেশ দলে থাকবে 4 জন সেরা অলরাউন্ডার। তারা হলেন সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেন ধ্রুব। দলের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। দলের মিডল অর্ডারের জন্য আছেন মোহাম্মদ মিথুন এবং মুসাদ্দেক হোসেন। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের বিকল্প হিসেবেই সুযোগ পেয়েছেন মুসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিথুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও বাংলাদেশ দলে সুযোগ পাচ্ছেন শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে অসাধারণ পারফরমেন্স করেছেন শামীম পাটোয়ারি, আর তাতেই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে। দলে একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন। দলে আছেন বাহাতি স্পিনার নাসুম আহমেদও। পেস আক্রমণকে শক্তিশালী করতে দলে রয়েছেন সেরা 4 পেসার। দলের মূল পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের সাথে থাকবে তরুণ পেসার শরীফুল ইসলাম এবং রুবেল হোসেন। এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক, মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, মুসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং রুবেল হোসেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধু।